শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, বাবা মা ভাই বোন পরিবার পরিজন নিয়ে কুশলে আছো। করোনার এই ক্রান্তিকালকে আমরা অতিক্রম করার জন্য সকলেই ঘরে আছি, প্রতিষ্ঠান থেকে দূরে আছি, কিন্তু লেখাপড়া থেকে তো দূরে থাকা যাবে না। সেই জন্য তোমাদের সামনে আজকে আমি এই পদ্ধতিতে এসে হাজির হয়েছি। তোমাদের যদি এতটুকু উপকার আসে আমি নিজেকে ধন্য মনে করব। আমরা জানি যে কখনোই এই সকল পদ্ধতি প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয়, তথাপি আমাদের তো কোনো না কোনো মাধ্যমে চেষ্টা করে যেতে হবে যাতে আমরা লেখাপড়ার সাথে সম্পৃক্ত থাকতে পারি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে আমি আমার পরিচয় আর নতুন করে কী দিব, তোমাদের এই শিক্ষক আমি গৌরী প্রভা দাস, তোমাদের সাথে এতদিন ছিলাম, এখন আমরা মোটামুটি এই পদ্ধতিতে কিছু লেখাপড়া করার চেষ্টা করব। এই মুহূর্তে আমি একটা ভিডিও দেখাই, আগে ভিডিওটা একটু দেখি, তারপর আমি বলবো যে এটা দেখলাম কেন, এটা দেখে আমাদের কি শিখার আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি খাবারের পিণ্ড মুখ থেকে এসে গলা দিয়ে অর্থাৎ ইসোফেগাস দিয়ে নামছে ধীরে ধীরে, আমাদের স্টমাকে এসে খাবারের পিণ্ডটা বা দলাটা আসলো। আসার পর বেশ কিছু সময় এখানে অবস্থান করলো। অবস্থান করার পর এখানে পাকস্থলী প্রাচীর থেকে বিভিন্ন রকমের এনজাইম, তারপরে গ্যাস্ট্রিক জুস যেটা সেটা নিঃসৃত হয়েছে, খাবারকে অনেকটাই অর্ধপাচিত করে ধীরে ধীরে ডিউডেনামের দিকে যাচ্ছে। ডিউডেনাম হচ্ছে স্মল ইন্টেস্টাইনের প্রথম অংশ, এবং ডিউডেনাম থেকে ধীরে 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 খাদ্য চলে যাচ্ছে তোমার হচ্ছে জেজুনামে, ডিউডেনাম জেজুনাম এবং জেজুনাম ইলিয়াম, এগুলির প্রাচীরে রয়েছে মাইক্রোভিলাই নামে আঙুলের মতো অভিক্ষেপ। এখান থেকে খাবার অনেকটা পরিপাক হয়, কারণ হচ্ছে স্মল ইন্টেস্টাইন থেকে খাবার অনেকটাই পরিপাকৃত হয়ে লার্জ ইন্টেস্টাইন দেখতে পাচ্ছ, এখানে পেঁচানো পেঁচানো নলের মতো বিশেষ অঙ্গ, এখান দিয়ে আমাদের খাবারের অপাচ্য অংশটুকু ধীরে ধীরে বিশেষ একটি পথ যার নাম হচ্ছে পায়ুপথ দিয়ে দেহ থেকে বেরিয়ে গেল। তাহলে আমরা কি দেখলাম এই ভিডিওতে? আমরা ভিডিওতে যেটা দেখেছি যে আমাদের খাবারকে শোষণযোগ্য এবং কোষের গ্রহণ উপযোগী করতে গেলে আমাদেরকে যে জটিল খাবার সেটিকে সহজ, তরল এবং সরল অবস্থায় রূপান্তরিত করা প্রয়োজন। এরপর যে আমরা যে তন্ত্রটা দেখলাম, ওই তন্ত্রটার নাম তাহলে কী দাঁড়ালো? এটার নাম পরিপাকতন্ত্র। এই পরিপাকতন্ত্রে আজকে আমরা আমাদের পাঠের নির্দিষ্ট বিষয় হিসেবে ধরে নিয়েছি তোমাদের বইয়ে পঞ্চম অধ্যায়ে খাদ্য পুষ্টি এবং পরিপাক নামক এই অধ্যায়টি রয়েছে পৃষ্ঠা নং 72 থেকে 74। এখানে রয়েছে যে এই আজকের পাঠের যে সারমর্ম অর্থাৎ পাঠ শেষ আমরা জানতে পারবো পরিপাকতন্ত্রের সংজ্ঞা এবং চিত্র দেখে পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশ চিহ্নিত করতে পারবো, দাঁতের গঠন ব্যাখ্যা করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের খাবার কিন্তু দুই উপায়ে পরিপাক হয়। প্রথম যে উপায়টা সেটা হচ্ছে যান্ত্রিক প্রক্রিয়া, পরবর্তীতে গিয়ে সেটি রাসায়নিক প্রক্রিয়া পরিপাক হয়। তাহলে যান্ত্রিক যে প্রক্রিয়া সেটি হচ্ছে দাঁত এবং পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন অংশের মধ্য দিয়ে, কিন্তু রাসায়নিক প্রক্রিয়াটি মূলত আমাদের এনজাইম দিয়ে হয়। সেই জন্য আমরা সার্বিকভাবে যদি পরিপাকতন্ত্র এবং পৌষ্টিকতন্ত্রকে সংজ্ঞায়িত করি তাহলে দেখব যে যে তন্ত্রের সাহায্যে খাদ্যদ্রব্য ভেঙে কোষের গ্রহণ উপযোগী উপাদানে পরিণত শোষিত হয় তাকে পৌষ্টিকতন্ত্র বলা হয়। আমরা এখানে চিত্র দেখতে পাচ্ছি, প্রথম চিত্রে আমি দেখতে পাচ্ছি যে মুখ গহ্বর থেকে এসেছে অন্ননালী, অন্ননালী থেকে এসে পাকস্থলীকে আবার এখানে এনলার্জ করে দেখানো হচ্ছে। এখানে রয়েছে পৌষ্টিকতন্ত্রের পৌষ্টিকগ্রন্থি যার নাম হচ্ছে যকৃত, যকৃতের পর হচ্ছে থলি বিশেষ পাকস্থলী, তারপর এদিকে রয়েছে পিত্তথলি, এটি পরিপাকে অর্থাৎ পিত্তথলি থেকে যে রস সেটি বের হয় এবং যকৃৎ থেকে আসা রস পিত্তথলিতে জমা হয়, জমা হয়ে সেখান থেকে এসে ডিউডেনামে মিলিত হয়। এরপর রয়েছে আমাদের পরিপাক গ্রন্থি যার নাম হচ্ছে অগ্নাশয়, অগ্নাশয় থেকে খাদ্য ধীরে ধীরে ক্ষুদ্রান্ত্র ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম ইত্যাদি বিভিন্ন পেঁচানো অংশ থেকে এসে এই রয়েছে বৃহদান্ত্র, বৃহদান্ত্র শেষে
আমাদের এই মলাশয় হয়ে পায়ুপথে বেরিয়ে যায়। ইতিমধ্যে আমরা এখানে অ্যাপেন্ডিক্স নামক একটি বিশেষ অঙ্গ দেখতেছি, এই অঙ্গটি হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে আমাদের দেহে পরিচিত। এখন আমরা একক কাজ হিসেবে কি করতে পারি, পরিপাকতন্ত্রে চিহ্নিত চিত্র আঁকতে পারি। মুখে পরিপাকতন্ত্রের প্রধান যে অংশটা অর্থাৎ মুখ, এই মুখের মধ্যে আমাদের বেশ জটিল একটি গঠন দেখা যায়, যেটির বর্ণনা পরবর্তীতে দাঁত সহ আমরা দেব। কিন্তু এখান থেকে শুরু হয়েছে মুখ, মুখ গহ্বর থেকে শুরু হয়ে অন্ননালী হয়ে এবং পাকস্থলীর উপরে রয়েছে যকৃৎ, যকৃৎ এদিকে রয়েছে অগ্ন্যাশয়। আমরা দেখছি এখানে রয়েছে তাহলে শুরু পৌষ্টিক নালীর শুরুটা কিন্তু মুখ থেকে, এবং এটি নাসারন্ধ্রের নিচে অবস্থিত আর দুটি ঠোঁট দ্বারা গঠিত। এখন হলো পরিপাকতন্ত্রের গঠন, মুখ গহ্বরের মধ্যে আমরা কী কী দেখতে পাই, ওই বলেছি জটিল গঠন, যার মধ্যে দাঁত, জিভ বা লালাগ্রন্থি রয়েছে, এবং লালাগ্রন্থি থেকে অ্যানজিয়াম ঘরিত হয়। খাদ্যকে টুকরা করাটা দাঁতের কাজ, এবং হলো মুখ গহ্বরে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে খাদ্য কিন্তু কিছুটা পরিপাক হয়। আমরা জানি লালাতে রয়েছে টাইলেন মল্টে নামক অ্যানজিয়াম, সেটা দ্বারা লালার যে পানি, পানি দ্বারাও অনেকটা খাবার তরল হয়। এবার যাচ্ছি গলবিল হয়ে, গলবিল হলো কি মুখ গহ্বরের পরের অংশ, গলবিলের মধ্য দিয়ে খাদ্য অন্ননালীতে পৌঁছায়। এখন পরিপাকতন্ত্রের যে গঠন, সেখানে যে অন্ননালী, অন্ননালীর পরের অংশ হচ্ছে পাকস্থলী, আর অন্ননালীর আগের অংশ গলবিল, এবং অন্ননালী দিয়েই কিন্তু খাদ্য পাকস্থলীতে পৌঁছায়। কাজেই আমাদের পাকস্থলী যে অঙ্গটা রয়েছে পরিপাকতন্ত্রের থলি বিশেষ, যেটি রয়েছে অন্ননালী ও ক্ষুদ্রান্তের মাঝখানে, এটি পুরু প্রাচীর বিশিষ্ট এবং পেশিবহুল। প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিক গ্রন্থি রয়েছে, এবং গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয়, আর পাকস্থলী পেশি সংকোচন ও প্রসারণের মধ্য দিয়ে খাদ্যবস্তু পিষে মন্ডে পরিণত হয়, যাকে আমরা কাইম বলছি। এখন রয়েছে আমাদের ক্ষুদ্রান্ত্রের গঠন, ক্ষুদ্রান্ত্র সবচেয়ে পেঁচানো যে অংশটুকু, সেটি হচ্ছে পাকস্থলী থেকে বৃহদান্ত্র পর্যন্ত বিস্তৃত ও ক্ষুদ্রান্ত বিশেষ পেঁচানো অংশ, তিনটি অংশে গঠিত। আমি শুরুতেই বলেছি যে বৃহদন্ত্র এবং ক্ষুদ্রান্ত্র, এর মধ্যে ক্ষুদ্রান্ত্র কিন্তু একেবারে 5 থেকে 6 মিটারের মতো লম্বা হয়, যার পেঁচানো অংশের মধ্যে প্রথম অংশের নাম ডিউডেনাম, জিউডেনাম এবং ইলিয়াম। আর ডিউডেনামের নালীর মধ্যে দিয়ে পিত্তরস এবং অগ্ন্যাশয় রস পৌঁছে। ক্ষুদ্রান্ত্রের গায়ে আঙুলের মতো ভিলাস ও আন্ত্রিক গ্রন্থি থাকে, ভিলাস পরিপাকৃত খাদ্য শোষণ করে। বৃহদন্ত্রের গঠনে আমরা দেখতে পাচ্ছি ইলিয়াম থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত মোটা নালী, যেটি সিকাম, কোলন ও মলাশয় তিনটি অংশে বিভক্ত, এবং সিকামের সাথে অ্যাপেন্ডিক্স নামে ক্ষুদ্র প্রবৃদ্ধি থাকে, যেটি কিনা নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে আমরা জেনে আছি। এখন বৃহদন্ত্রে পানি শোষিত হয় এবং মল তৈরি হয় আর জমা থাকে, বৃহদন্ত্রের শেষ প্রান্তে পায়ুপথ থাকে। তো শিক্ষার্থীরা তোমাদের জন্য দলগতভাবে যে কাজটি, সেটা হচ্ছে যে উপরোক্ত অঙ্গের গঠন, উপরোক্ত অঙ্গটা আশা করি আমরা জানি এটা, হ্যাঁ ঠিকই বলেছো, এটা হচ্ছে পাকস্থলী। পাকস্থলী কী লিখবে তাহলে, তোমরা গঠন ও কাজ লিখবে, এটা তোমাদের জন্য দলগতভাবে কাজ থাকবে। আর এদিকে আমি মুখ গহ্বরে আবার যে যান্ত্রিক পরিপাকটা হয় সেখানে দাঁতের নিয়ে কিছু কথা বলবো। আমরা জানি আমরা বিচিত্র ধরনের খাদ্যাভ্যাসে অভ্যস্ত প্রাণী, আমাদের রয়েছে 4 ধরনের দাঁত, দাঁতের মধ্যে রয়েছে কর্তন, ছেদন, অগ্রপেশন এবং পেশন নামক মোট 4 ধরনের দাঁত। আমরা 2 পাটিতে 16 করে 32টি দাঁত আমাদের আছে, এর মধ্যে একটি দাঁতের মধ্যে মুকুট, গ্রীবা এবং মূল নামক 3টি প্রধান অংশ দেখি। এর মধ্যে আবার রয়েছে শুরুতে যে অংশটা, সেটা হচ্ছে সাদা ডেন্টিন, ডেন্টিনের পরে রয়েছে এনামেল, এনামেলের পরে রয়েছে দন্তমজ্জা, এরপর রয়েছে দন্তমজ্জার পর রয়েছে সিমেন্ট, সিমেন্ট নামক অংশ রয়েছে, যেটি একেবারে পাতলা বরণ দিয়ে দাঁতের মূল অংশকে ডেন্টিন, অর্থাৎ মূল অংশ ডেন্টিনকে আবৃত করে রাখে। এই সিমেন্টের সাহায্যে দাঁত মাড়ির সাথে আটকানো থাকে। কাজেই আমরা জোড়ায় জোড়ায় যদি যে কাজ দিই তোমাদের, তাহলে হচ্ছে নমুনা যে দেখালাম দাঁতের, সেটি দেখে দেখে তোমাদের গঠনটা খাতায় আঁকতে হবে। কাজেই আমরা মোটামুটি এই অধ্যায়ের শেষের দিকে এসে গিয়েছি। তো আমরা বলতে পারি কি পরিপাক কত প্রকার? হ্যাঁ ঠিকই বলেছ, পরিপাক 2 প্রকার, 1 প্রকার হচ্ছে যান্ত্রিক আর 1 প্রকার রাসায়নিক পরিপাক। আর মিউসিন নামক যে তরলটা, সেটি কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? সুপ্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নটির উত্তর তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা ভালো করে পাকস্থলীর গঠন পড়লে বুঝবে যে এই গ্রন্থি কোন গ্রন্থির রস সেটি, সেটি দেখবে, এবং আমাদের লালার মধ্যে কী কী রয়েছে সেটাও দেখবে। আর আমাদের যে দাঁতের যে প্রকারভেদ দেখেছি, দাঁতের প্রকারভেদে আমরা বিভিন্ন রকম দাঁত দেখে থাকি, তার মধ্যে স্থায়ী দাঁত যেটি রয়েছে, যেটা আমাদের 20
একটি দুধ দাঁত রয়েছে, দুধ দাঁত পড়ে যাওয়ার পরে আমাদের কিন্তু স্থায়ী দাঁত গজায়, কাজেই এটিও আমরা এখান থেকে উত্তর পাবো। আর ক্ষুদ্রান্তের তিনটি অংশ কি কি, এই তিনটি অংশ কি কি সেটি হচ্ছে বিস্তারিতভাবে তোমাদের ওখানে ছিল যে তিনটি অংশ আমি বলেছি, আবারও তোমাদের সুবিধার্থে বলছি বইয়ে যে চিত্রটা তোমাদের দেওয়া হয়েছিল, চিত্র থাকলেই তোমরা কিন্তু ওখান থেকে পাবে সেই। এখন আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে জানাবে। তাহলে সার্বিকভাবে আমি তোমাদের যে বাড়ি কাজ দিচ্ছি, বাড়ি কাজ হচ্ছে একটি পরিপাকতন্ত্রের চিহ্নিত চিত্র অঙ্কন করবে এবং বিভিন্ন অংশের ব্যাখ্যা সহ বর্ণনা দিবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আজকের সেশনে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আগামী কোনো এক সেশনে তোমাদের অন্য কোনো টপিক নিয়ে হাজির হব। আজ আপাতত আজকে এটুকুই। অনেক ভালো থাকবে সবাই।